হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল গত পর্বগুলোতে আমি ওয়ার্ডের টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম এ পর্বে আমি ইনসার্ট টেবের পিকচার সম্পর্কে আলোচনা করব এমএস ওয়ার্ডে আপনারা খুব সহজেই পিকচার ইনসার্ট করতে পারবেন এবং পিকচার কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ পিকচারকে এডিট করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ডে পিকচার নেবেন এবং পরবর্তীতে সেই পিকচারকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এডিট করবেন সে সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যদি এই ওয়ার্ড সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এমএসওয়ার্ড দু হাজার যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এমএসওয়ার্ডে পিকচার ইনসার্ট করবেন এমএসওয়ার্ডে পিকচার ইনসার্ট করার জন্য এইখানে দেখুন ইনসার্ট ট্যাবের অধীনে ইলাস্ট্রেশন সেকশনে এখানে একটি পিকচার্স বাটন রয়েছে এই পিকচার্স বাটনে যদি আপনারা ক্লিক করেন এইখানে দেখুন লেখা রয়েছে দিস ডিভাইস এবং অনলাইন পিকচার্স দুটি মেনু আইটেম আসছে ইতিপূর্বে অন্যান্য ভার্সনগুলোতে অর্থাৎ অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলোর আগে অন্যান্য ভার্সনগুলোতে এখানে শুধুমাত্র দিস ডিভাইস ছিল অনলাইন পিকচারটা ছিল না অনলাইন পিকচারটা নতুন অ্যাড হয়েছে আপনারা যদি আপনার ডিভাইস থেকে কোনো পিকচার অ্যামেসওয়ার্টে অ্যাড করতে চান তাহলে এটি ব্যবহার করবেন এবং অনলাইন থেকে কোনো পিকচার নিতে চাইলে এটি ব্যবহার করবেন আমি যেহেতু আমার কম্পিউটার থেকে নেব সেই কারণে আমি দিস ডিভাইস এটি সিলেক্ট করলাম তারপরে আপনাদের পিকচারটি যেই লোকেশানে রয়েছে সেই লোকেশনে আপনারা যাবেন আমার লোকেশন হচ্ছে ডেস্কটপে আমি একটি ছবি রেখেছি আমি ডেস্কটপে গেলাম তারপরে আমি আমার এই কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করলাম তারপরে এইখানে দেখুন লেখা রয়েছে ইনসার্ট বাটন এই ইনসার্ট বাটনে আমরা ক্লিক করলাম তাহলে দেখুন একটি ছবি আমাদের ডকুমেন্টে ইনসার্ট হয়েছে তারপরে আমরা যদি এই ছবিটি ডিলিট করতে চাই অর্থাৎ রিমুভ করতে চাই তাহলে এই ছবির উপরে ক্লিক করলে এখানে দেখুন ছবির উপরে যখন আমি ক্লিক করছি তখন এই চারিদিকে কিছু গোল আকৃতির বাটন চলে আসছে আপনারা ছবির বাইরে যদি ক্লিক করেন তাহলে সেই বাটনগুলো হাইড হয়ে যাবে তারপরে এই ছবির উপরে ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই সেই ছবিটি রিমুভ হয়ে যাবে আমি আবার আন্ডো করলাম এভাবে আপনারা এমএস ওয়ার্ডে খুব সহজে পিকচার ইনসার্ট করতে পারেন এবং পিকচার ডিলিট করতে পারেন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আমি দেখাবো এই ইনসার্টকৃত পিকচারগুলো আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন এডিট করবেন এবং পিকচার নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করবো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনাদের কোনো মতামত অথবা কোনো পরামর্শ যদি থাকে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ